সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাউরুটির একটি দারুণ মজাদার নাস্তা যেটা দেখতে পিৎজার মতো হলো আসলে কিন্তু একটি পিৎজা নয় বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা হিসেবে আপনারা এটা মাত্র দশ মিনিটেই তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটি স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লবণ দিয়ে এবার সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে আমি একটি কাটা চামচ দিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি বিট করা শেষ এবার আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে চারদিকে ঘুরিয়ে নিলাম এবার তেলটা ঠান্ডা থাকায় অবস্থায় ডিমের ব্যাটারটা ঢেলে দিব গরম অবস্থায় দিবেন না তাহলে ডিমটার সাথে সাথেই ছড়িয়ে সেদ্ধ হয়ে যাবে আমি ঠান্ডা থাকা অবস্থায় ডিমটা দিয়ে দিয়েছি নিচের পাশটা যখন একটু সাদা সাদা হয়ে আসবে তখন দিয়ে দিব পাউডুর পাউরুটি যেখানে যেটা বসবে ঠিক সেখানেই সেটা বসিয়ে দিচ্ছি গোল করে ডিমের যতটুকু অংশ আছে পুরোটা পাউরুটি দিয়ে আমি ঢেকে দিচ্ছি কোনাগুলো আমি পাউরুটি একটু ছিঁড়ে ছিঁড়ে তারপরে পুরোটা ঢেকে দিচ্ছি এবার পাউরুটিটাকে একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দিব। চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই থাকবে এবার আমি উল্টে দিলাম দিয়ে দিলাম টমেটো সস দিয়ে সব দিকে ছড়িয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মেউনিজ টমেটো সসের মতো একই রকম আমি এটাকেও সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি এটা ছড়িয়ে নেওয়া শেষ এবার আমি দিয়ে দিচ্ছি গাজর কেটে রেখেছিলাম যেটা আগেই কিছুটা পিৎজা লুক আনার জন্যই আমি গাজরগুলোকে এভাবে কেটেছি আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন যেটা আপনারা খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি টমেটো এবার এর উপরে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দিয়ে দেব মজরেলা চিজ এই চিজটা আমি বাসাই তৈরি করেছি ইনশাল্লাহ এটা রেসিপি খুব তাড়াতাড়ি আসবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য ছয় সাত মিনিট পরে ঢাকনাটা তুলে দেখুন এবার পুরোপুরি হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গেল আমার ফাঁকিবাজি পিজ্জা। দেখতেই বোঝা যাচ্ছে আসলে কিন্তু এটা বেশ মজার হয়েছে খেতে আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ আমার থেকে আপনাদেরটা আরও ভালো হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Allah fez.